আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আসলে আজকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাচেলার লাইফের খানাপিনা। আমরা ব্যাচেলার লাইফ বলতে কি বুঝি, যেটা ফ্যামিলি লাইফের থেকে বাইরের একটা লাইফ। আমরা ফ্যামিলির সাথে নর্মালি যে খাবারটা খাই, গুছানো গুছানো খাবার, সেটা ব্যাচেলার লাইফে আমরা করতে পারি না। তো হুটহাট কোনো কিছু একটা ছোটো ব্যাপার একটা খেতে হয়, অথবা যা থাকে তা খেয়ে আমাদের সার্ভাইভ করতে হয়, এটা হচ্ছে ব্যাচেলার লাইফ। আসলে তো আমি আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি সেটা গতকাল রাতের এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে গতকাল রাতে আমি যখন বাসায় আসলাম, দেখলাম ওরা খাবার যা ছিল ওরা খেয়ে অলমোস্ট সাবর করে ফেলেছে, কিছু নাই খাবার জন্য, কিছু নাই কিচেনে, কিছু নাই। তো কি করলাম, কি করা যায়? এখন আমি প্রচন্ড ক্ষুধা, পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি যে না কোনো হোটেল বা কোনো কিছু খোলা নেই আশেপাশে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো দেখলাম অল্প কিছু ভাত আছে, ওরা অল্প কিছু ভাত রেখে দিয়েছিল আমার জন্য, আর রুমে দেখলাম যে ডিম আছে। সো চিন্তা করলাম যে এটা দিয়ে কুইক একটা কিছু করা যায়, ডিম দিয়ে ভাত দিয়ে হচ্ছে ভাত ভাজি করা যায়। আর করতে আপনার মিনিমাম 10 মিনিট তো লাগে না, সেটা তুলে একটি কড়াই নেবেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিবেন, তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে হালকা আছে হালকা আছে নাড়বেন। তো নাড়ার পর আপনি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ নাড়ার পর যে ভাতগুলো ছিল ভাতগুলো ওখানে মিক্স করে দেবেন। মিক্স করে 2 থেকে 3 মিনিট মৃদু আছে রান্না করবেন। দেখবেন যে মানে আঁচটা যেন বেশি না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। আর তারপর যখন এটা হয়ে যাবে, আপনার কিছুক্ষণ রান্না করা হয়ে যাবে, তারপর ভাতটা একটু মাঝখানে সরিয়ে আপনি হালকা একটু তেল দিবেন, যাতে ওই ডিম যে ডিমটাতে দিবেন সেটা যাতে লেগে না যায়, কড়াইয়ের সাথে লেগে না যায় সেজন্য। তারপর ডিমটা তেলে দিবেন, তারপর ওটা ভাতের সাথে মিক্স করে কিছুক্ষণ রান্না করবেন, রান্না করার পর নামিয়ে ফেলবেন। ইটস ভেরি সিম্পল, এটা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আই ভিউয়ার্স, আজকে আমাদের ব্যাচেলার খানাপিনার যে এপিসোডটি ছিল সেটি প্রডিউস করেছে বার্স আই ভিউ প্রোডাকশন হাউস, এবং ডিরেকশন দিয়েছে রিঙ্কু চট্টোপাধ্যায়। সো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, এবং লাইক কমেন্টস শেয়ার করে সাথেই থাকুন। আমাদেরকে জানান আপনারা আরও আমাদেরকে ইন্সপায়ার করুন ভিডিও আপলোড করার জন্য। আমরা আরও মজার মজার ভিডিও আপলোড করব ব্যাচেলার্স লাইফ, আমরা কী ধরনের লাইফ স্টাইল লিড করি, ব্যাচেলার্স আমাদের খানাপিনা, এগুলো আরও অনেক কিছু আপনারা পাবেন। তো সাথেই থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন।